মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দুনি গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। শনিবার সকালে নিহতের পুত্র অন্ত মণ্ডল তার বাবা 53 বছরের বুদ্ধদেব মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান। বাবার মৃতদেহ দেখতে পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্ত মণ্ডলের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব মণ্ডল মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি তার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই দৃশ্য সহ্য করতে না পেরে ছেলে হৃদরোগে মৃত্যু হয়। মানসিক চিন্তা, নিজের টেনশনে ওই সকাল পাঁচটায় মাঠে গিয়ে গলায় ধরে দিয়েছে। এই গ্রামের লোকের সকালে দেখে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে কারণে মনে হচ্ছে, কারণে নিজের চিন্তায়, অন্য কারো কোনো চিন্তা, কোনো মানে কাজে ছাড়া কিছু নাই, কেউ ছিল না বাড়িতে। দিদি তো আমার মা মারা গিয়েছে। মানসিক কি প্রবলেম ছিল? মানসিক প্রবলেম না, অন্য কোনো বলতে ওই নিজের চিন্তা, মানে নিজের কাজকাম কিছু হচ্ছে না, নিজে খোঁড়া। দিদি শরীর খারাপ, মাজা ভেঙে গেছে। আপনার কি হচ্ছে? আমার জায়গ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দুনি গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। শনিবার সকালে নিহতের পুত্র অন্ত মণ্ডল তার বাবা 53 বছরের বুদ্ধদেব মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান। বাবার মৃতদেহ দেখতে পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্ত মণ্ডলের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব মণ্ডল মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি তার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই দৃশ্য সহ্য করতে না পেরে ছেলে হৃদরোগে মৃত্যু হয়। মানসিক চিন্তা, নিজের টেনশনে ওই সকাল পাঁচটায় মাঠে গিয়ে গলায় ধরে দিয়েছে। এই গ্রামের লোকের সকালে দেখে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে কারণে মনে হচ্ছে, কারণে নিজের চিন্তায়, অন্য কারো কোনো চিন্তা, কোনো মানে কাজে ছাড়া কিছু নাই, কেউ ছিল না বাড়িতে। দিদি তো আমার মা মারা গিয়েছে। মানসিক কি প্রবলেম ছিল? মানসিক প্রবলেম না, অন্য কোনো বলতে ওই নিজের চিন্তা, মানে নিজের কাজকাম কিছু হচ্ছে না, নিজে খোঁড়া। দিদি শরীর খারাপ, মাজা ভেঙে গেছে। আপনার কি হচ্ছে? আমার জায়গ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার দুনি গ্রামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। শনিবার সকালে নিহতের পুত্র অন্ত মণ্ডল তার বাবা 53 বছরের বুদ্ধদেব মণ্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান। বাবার মৃতদেহ দেখতে পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে অন্ত মণ্ডলের মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব মণ্ডল মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন তিনি তার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই দৃশ্য সহ্য করতে না পেরে ছেলে হৃদরোগে মৃত্যু হয়। মানসিক চিন্তা, নিজের টেনশনে ওই সকাল পাঁচটায় মাঠে গিয়ে গলায় ধরে দিয়েছে। এই গ্রামের লোকের সকালে দেখে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরে কারণে মনে হচ্ছে, কারণে নিজের চিন্তায়, অন্য কারো কোনো চিন্তা, কোনো মানে কাজে ছাড়া কিছু নাই, কেউ ছিল না বাড়িতে। দিদি তো আমার মা মারা গিয়েছে। মানসিক কি প্রবলেম ছিল? মানসিক প্রবলেম না, অন্য কোনো বলতে ওই নিজের চিন্তা, মানে নিজের কাজকাম কিছু হচ্ছে না, নিজে খোঁড়া। দিদি শরীর খারাপ, মাজা ভেঙে গেছে। আপনার কি হচ্ছে? আমার জায়গ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দ বার্তা।